এক সময়ের পতিত জমি এখন চায়ের সবুজ পাতায় আচ্ছাদিত। উৎপাদন হচ্ছে উন্নত মানের দার্জিলিং ভ্যারাইটির চা। পঞ্চগড়ের উৎপাদিত চা এখন আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। প্রতি 40 দিন পরপর পাতা সংগ্রহ করে সরাসরি চা কারখানায় বিক্রি করার সুযোগ থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। 15 একরে চা করছি, মোটামুটি আবার ফলন ভালো হয়েছে, রেটও ভালো পাইতেছি, আর ফ্যাক্টরিতে পাতা দিয়ে টাকা নগদ পাচ্ছি। পঞ্চগড়ে অকশন মার্কেটটা হলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হবে। এখানে বড় ও মাঝারি বাগানের পাশাপাশি ক্ষুদ্র চা চাষও বেড়েছে কয়েক গুণ। উৎপাদিত চা প্রক্রিয়াজাত করতে বেসরকারিভাবে 18টি চা কারখানা সরাসরি চাষিদের কাছ থেকে চা পাতা কিনছে। সরকার যে মূল্য নির্ধারণ করছে এটা ঠিক আছে, এবং আমরা এই চা পাতা তৈরি করতেছি, তাদেরকে নগদ মূল্য দিচ্ছি, তারা অনেক লাভবান হচ্ছে। চলতি মৌসুমে প্রায় 1 কোটি কেজি চা উৎপাদনের আশা প্রকাশ করছে চা বোর্ড কর্তৃপক্ষ। 2019 সালে 95.99 লক্ষ কেজি চা উৎপাদিত হয়েছে, তো আমরা আশা করতেছি এই বছর এটা 1 কোটি কেজি চা ছাড়িয়ে যাবে। জেলার 8.5 হাজার একর জমিতে গত বছর 95.49 লক্ষ কেজি চা উৎপাদিত হয়। সময় সংবাদ, পঞ্চগড়।